আমরা তাহলে শিখছিলাম এমন কিছু জিনিস যেগুলো জিনিস না জানলে আমরা আরবি ইংলিশে কথা বলতে পারবো না, লিখতে পারবো না, পড়তে পারবো না, যেগুলো বিষয় খুবই সহজ ও কঠিন। সহজ ও কঠিন কেন বললাম বাবারা বলেন তো? জানলে সহজ, না জানলে কঠিন। না জানার কারণে আমরা লিখতে পড়তে ও বলতে পারি না এভাবে। এটা মূলত আমরা কি শিখছিলাম যে কিভাবে দুটা শব্দ একত্রিত করে করে ছোট ছোট বাক্যাংশ করা যায়, বা কোন কোন শব্দের আগে কোন শব্দের আগে কোন কোন শব্দ দিলে কি অর্থ পাওয়া যায়, তাই না? তাহলে আমরা কি কি শিখেছি বলেন তো? সামনে, পিছনে, উপরে, নিচে, কাছে, পাশে, অনেক দূরে, তাই না? আজকে আমরা শিখব মূলত এগুলো ছাড়া কথা বলা যাবে না এরকম বিষয়। বলেন আবাউটান, বিষয়ে, সম্পর্কে, ব্যাপারে, সম্বন্ধে, ক্ষেত্রে, বিষয়ে, সম্পর্কে, ব্যাপারে, সম্বন্ধে, ক্ষেত্রে, সম্বন্ধে, ক্ষেত্রে, বিষয়ে, সম্পর্কে বলেন আবাউট, বিষয়ে, সম্পর্কে, আবাউট, বিষয়ে, সম্পর্কে। তাহলে যে কোনো শব্দের, প্রতিদিনের মতো আমি এটা কোথায় থেকে শিখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন একটা বই লিখেছি, এটা প্রিন্টে কালকে কথা বলে আসছি আপনাদেরকে, গতকালকেই কথা বলে আসছি আমি ঢাকা থেকে, এটা অচিরে আপনাদেরকে বই আকারে দিব ইনশাল্লাহ। যেগুলো ছাড়া আমরা কথা বলতে পারবো না, লিখতে পারবো না, বলতে পারবো না এরকম বিষয়। আর এটা মূলত জুজুল জুমলা বা গয়রো মুফিদ যেটা আর কি, এটা বাক্যাংশ, এটা কি বাক্যাংশ, পার্ট অফ সেন্টেন্স, নোট ফুল সেন্টেন্স। তো এগুলো না জানলে আমরা মূলত কথাবার্তা বলতে পারবো না, লিখতে পারবো না। এগুলো অনেক কিছু আছে, তার মধ্যে আজকে আমরা শিখছি বিষয়ে যে আমি যদি বলি এই যে এটা কি আঁকিয়েছে, আমরা গল্পে কিছুক্ষণ আগে পড়লাম যে একটা সিংহ আটকা পড়ে গেছে যে জালের মধ্যে, তাই না? গাছে শিকারি ফাঁদ পেতে রেখেছিল, এখন ছোট একটা ইঁদুর কিভাবে সাহায্য করবে এটা আমরা পড়ছি, তাই না? তো তাহলে এটা তো একটা জাল, তাহলে নেট বিষয়ে, এই যে গোল এটা বিষয়ে, গাছ বিষয়ে, ব্ল্যাকবোর্ড বিষয়ে, আমার বিষয়ে, তোমার বিষয়ে, তোমার সম্পর্কে, যেটা সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, ক্ষেত্রে, একই রকম, তাই না? তাহলে এই জন্য এটা আমাদের জানতে হবে। আন দ্বারা হয়, এটা কি দ্বারা হয়? আন দ্বারা হয়, এই দুটাই বেশি মূলত, এই ছেলেরা, আন দ্বারা হয় আর আন আর অ্যাবাউট দ্বারা হয়, তাই না? আন আর অ্যাবাউট দ্বারা হয়। তো অ্যাবাউট মানে কি বিষয়, অ্যাবাউট, অ্যাবাউট আমরা দেখছি, আর মাঝে মাঝে ফি দ্বারা হয়, কি দ্বারা হয়? ফি দ্বারা হয়। ইংলিশে ইন আর উন দ্বারাও মাঝে মাঝে হয়, ঠিক আছে, কিন্তু সবচাইতে বেশি আমার সাথে সাথে এখন বলেন অ্যাবাউট, বিষয়ে, সম্পর্কে, সম্বন্ধে, অ্যাবাউট, বিষয়ে, সম্পর্কে, সম্বন্ধে। তাহলে আমরা দেখেছি এরকম অ্যাবাউট দিয়ে তারপরে যে কোনো শব্দ লাগিয়ে দিলেই হবে, তাই না? তাহলে আমি যদি বলি অ্যাবাউট মি, তাহলে আমার বিষয়, অ্যাবাউট ইউ মানে তোমার বিষয়। তাহলে এরকম ভাবে আরবি থেকে আননি, আন আননি মানে আমার বিষয়, তাহলে আনকা মানে কি তোমার বিষয়, এরকম ভাবে। আনের পরে তাহলে ইংলিশে অ্যাবাউটের পরে যেটা লাগিয়ে দিব সেটাই হবে, এই ছেলে। আর যখন আমরা আরবিতে আনের পরে যেটা লাগিয়ে দিব, এই যে এটা একটা কি সাজারতুন, সাজারতুন মানে কি বাবা গাছ, তাহলে আনিস সাজারতি, আনিস সাজারতি মানে কি সাজারতি, গাছের, গাছের, গাছটির সম্পর্কে, আনিস সাজারতি মানে কি গাছটির সম্পর্কে। তাহলে এটার আরবি কিভাবে করব, ইংলিশ কিভাবে করব, তাহলে ট্রি মানে কি গাছ, তাহলে অ্যাবাউট ট্রি, মাশাআল্লাহ, অ্যাবাউট ট্রি,
ঠিক আছে, এভাবে আমরা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখি আমরা এখন আমার সাথে সাথে বলেন অ্যাবাউট মি, আমার সম্পর্কে, অ্যাবাউট মি আমার সম্পর্কে, অ্যাবাউট মি অ্যাবাউট ইউ তোমার বিষয়ে, অ্যাবাউট ইউ তোমার ব্যাপারে, অ্যাবাউট ইউ তোমার সম্বন্ধে, অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে। তাহলে অ্যাবাউট মাই ফিউচার, জোরে বলেন অ্যাবাউট মাই ফিউচার, আমার ভবিষ্যৎ সম্পর্কে, আমার ভবিষ্যৎ বিষয়ে, অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট। তাহলে এটা আমি কি দেখতে পাচ্ছি, আমি, তাই না? তাহলে আমি মানে কি, মি। তাহলে অ্যাবাউট মি মানে আমার বিষয়ে। তাহলে এটা কি একটা ছবি না? তাহলে ছবি সম্পর্কে যদি আমি বলি এখন, তাহলে অ্যাবাউট পিকচার, অ্যাবাউট দ্য পিকচার, এটা নির্দিষ্ট করছে, অ্যাবাউট দ্য পিকচার। আমি যদি বলি একটা লায়ন, দেখতে পাচ্ছি না আমরা, আঁকাই নি, ছবি আঁকানো হারাম, তাহলে বলেন তো অ্যাবাউট দ্য লায়ন। আমি যদি বলি এখন ফ্যান, তাহলে কি হবে? তাহলে আমরা একটু বলার চেষ্টা করি, বলেন আন নাফসি আমার বিষয়ে, আন নাফসি আমার বিষয়ে, হাউলা নাফসি, হাউলা নাফসি, হাউলা নাফসি, হাউলা নাফসি আমার বিষয়ে, আন নাফসি আমার বিষয়ে, আননি। তো অ্যাবাউট মাই ফিউচার বললাম, তাহলে আন মুস্তাকবিলি, আন মুস্তাকবিলি আমার ভবিষ্যৎ সম্পর্কে, আমার ভবিষ্যৎ বিষয়ে, আন আখিকা তোমার ভাইয়ের বিষয়ে, তোমার ভাইয়ের ব্যাপারে, তোমার ভাইয়ের বিষয়ে, তোমার ভাইয়ের সম্পর্কে। তাহলে বলেন বিষয়ে, সম্পর্কে, ব্যাপারে, সম্বন্ধে, বিষয়ে, সম্পর্কে, ব্যাপারে, সম্বন্ধে। তাহলে অ্যাবাউট দিলেই হবে, কি দিলেই হবে? এদিকে হাওলা আর আনটা দিলেই হবে। তো হাওলাটাই বেশি হয় আর আনটা বেশি হয়, মাঝে মাঝে ফিটা আসে, আর ইংলিশে ইন আর ওন দ্বারাও এরকম হয়। তাহলে আমি শেষবারে বলছি এই ভিডিও সম্পর্কে, এই যে ভিডিও করছি এই ভিডিওয়ে বিষয়ে, এই ভিডিও সম্পর্কে, তাহলে কি হবে বলেন তো? অ্যাবাউট ভিডিও, অ্যাবাউট দ্য ভিডিও, মাশাআল্লাহ। আন ফি দিও, ভিডিওর আরবি কি? ফি দি, ও ফি দি ইয়ো, তাহলে আন ফিদিও বা হাওলা ফিদিও, মাশা আল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তাহলে এরকমভাবে এখন আমরা হাজার হাজার বা নিজেরাই চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন আপনি আরবি ইংলিশে অবশ্যই বলতে পারবেন, আপনার শিশুকে আপনি যদি না পারেন, আপনি নিজে প্রবাসী ভাইয়েরা হাজার হাজার বা এভাবে বলতে থাকেন, দেখেন আপনি আরবির সাথে সাথে ইংলিশও পারবেন, আপনার মুদির আপনাকে অনেক, আপনার মুদির আপনাকে মুদির বানিয়ে দেবে ইনশাআল্লাহ।